অ্যাসর্টেড লাভ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের জন্য সানি লিওন একটু যে জীবনী জানাব, আশা রাখি সবাই শুনবেন ও জানবেন। এই চ্যানেলে আসিতেছে কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তরের পালা, আশা রাখি সবাই অংশগ্রহণ করবেন। নিয়ম কানুনের কিছুটা প্রকাশ করা হয়েছে এই চ্যানেলে, ভিডিও খুঁজুন পেয়ে যাবেন। এই কাহিনীটি সানি লিওনের বাস্তব ডায়েরি থেকে নেয়া, সবটুকু শুনলে জানতে পারবেন সানি লিওনের জীবনের ফুল ইতিহাস। চলুন শুরু করা যাক। 8টি ধাপে ভাগ করা হয়েছে সানি লিওনের জীবনী। ধাপ এক, সানি লিওনের জন্মকালীন নাম করণজিৎ কৌর বোহরা, জন্ম তারিখ 13 মে 1981, বয়স 39, সার্নিয়া, অন্টারিও, কানাডা, অন্যান্য নাম করেন মালহোত্রা, নাগরিক অধিকার, কানাডা, ইউনাইটেড স্টেটস, পেশা অভিনেত্রী, প্রাক্তন অশ্লীল অভিনেত্রী। বছর সক্রিয় 2001 সালে থেকে শুরু করেন, বর্তমান তিনি বলিউড হিট সিনেমা পাড়াতে, বিগ বস 5, দিশম 2, রাগিনী MMS 2, এক কহেলি লীলা, স্ক্রিপ্ট স্ট্রিলার জন্য পরিচিত, পত্নী বুলি, ড্যানিয়েল ওয়েবার, মি 2011, শিশু 3, জন কারণজিৎ কৌর বোহরা, জন্ম 13 মে 1981, তার মঞ্চ নাম সানি লিওন, লিও এনআই দ্বারা পরিচিত। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন মডেল এবং একজন অভিনেত্রী এবং প্রাক্তন অশ্লীল অভিনেত্রী। তিনি কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব আছে। তিনি মঞ্চের নামকরণ মাহত্রাও ব্যবহার করেছেন 2003 সালে। তিনি পেন্টহাউস পেট অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিভিন্ন বিনোদনের জন্য চুক্তিবদ্ধ অভিনেতা ছিলেন এবং ম্যাক্সিম টাটে 2010 সালের 12 শীর্ষ পর্ন তারকাদের একজন হিসাবে নামকরণ করেছিলেন। তিনি স্বাধীন মূল্যধারার ইভেন্ট চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজে ভূমিকা রেখেছেন। তার প্রথম মূল্যধারার উপস্থিতি 2005 সালে, যখন তিনি MTV ভারতে MTV প্রিডি ও সঙ্গীত পুরস্কারের জন্য রেড কার্পেটের সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন 2011 সালে। তিনি ভারতীয় রিয়েলিটি টেলিভিশন সিরিজ বিগ বস এ অংশ নিয়েছিলেন। তিনি ভারতীয় রিয়েলিটি শো স্ক্রিপ্ট স্ক্রিলা ও হোস্ট করেছেন 2012। তিনি পূজা ভট্টের প্রেমমূলক থ্রিলার জিসম 2012 এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং জ্যাকপট 2013, রাগিনী MMS 2014, এক কহেলি লীলা 2015। তেরা দিয়ে মূল্যধারার অভিনয়ের দিকে মনোনিবেশ করেছিলেন ইন্তজার 2017 এবং মালায়ালাম ছবি 2019 সালে মথুরা রাজা। তার অভিনয় জীবন ছাড়াও তিনি আমেরিকান ক্যান্সার সোসাইটির জন্য অর্থ সংগ্রহের জন্য রক্তেন রোল লস অ্যাঞ্জেলেস হাফ ম্যারাথন সহ অ্যাক্টিভিজম প্রচারে অংশ নিয়েছেন এবং এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস PETA বিজ্ঞাপন প্রচারের জন্য জনগণের পক্ষেও কোচ দিয়েছেন একটি উদ্ধারকৃত কুকুরের সাথে। পোষা প্রাণীদের মালিকদের তাদের বিড়াল এবং কুকুরের বেদনাযুক্ত এবং সজ্জা করতে উৎসাহিত করে। 2011 সাল থেকে লিওন সঙ্গীত শিল্পী ড্যানিয়েল ওয়েবারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সানি লিওনের ধাপ 2 সমান সমান সানি লিওনের জীবনের প্রথমার্থ কারণজিৎ কৌর বোহরা 1981 সালের 13 মে অন্টারিওর সরণিয়ায় শিখ ভারতীয় পাঞ্জাবি পিতামাতার জন্মগ্রহণ করেছিলেন একটি অল্প বয়সী মেয়ে হিসাবে। তিনি একটি শখ বর্ণিত চমবয়, খুব অ্যাথলেটিক এবং ছেলেদের সাথে স্ট্রিট হকি খেলতেন দুই, যদিও পরিবারটি শিখ ছিল। তার বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করিয়েছিলেন যেহেতু পাবলিক স্কুলে যাওয়া তার পক্ষে অনিরাপদ বলে মনে হয়েছিল। তিনি যখন 13 বছর বয়সী ছিলেন তার পরিবার মিশিগানের ফোর্ট ক্রাটিও ক্যালিফোর্নিয়ায় লেক ফরেস্টে চলে গেছে। তার দাদা দাদির এই স্বপ্নটি পূরণ করে যে পরিবার এক জায়গায় থাকবে। তিনি 11টায় প্রথম চুম্বন করেছিলেন একজন বাস্কেটবল খেলোয়াড়। তার কুমারিত্ব হারিয়েছিলেন এবং 18 বছর বয়সে তার উপকামিতা আবিষ্কার করেছিলেন। সানি লিওনের ধাপ 3, সানি লিওনের অশ্লীল ক্যারিয়ার জীবনী। পর্ন শিল্পে কাজ করার আগে
তিনি একটি জার্মান বেকারি, 18 একটি জিফিল এবং পরে ট্যাক্স এবং অবসর গ্রহণকারী প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। তিনি নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। একটি কালো কেশিক মহিলা হলুদ শীর্ষ এবং জিন্স পরা একটি টেবিলের পিছনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। 2002 এভিয়ান অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে লিওন তার অন্যতম প্রমোশনাল উপস্থিতি তার প্রাপ্তবয়স্ক ক্যারিয়ারের জন্য কোনো নাম বাছাই করার সময় তিনি বলেছিলেন যে সানি তার আসল নাম এবং লিওনকে পেন্টহাউস ম্যাগাজিনের প্রাক্তন মালিক বব ভুচিয়েনি বেছে নিয়েছিলেন। তিনি পেন্টহাউস ম্যাগাজিনের জন্য কোজ দিয়েছেন এবং মার্চ 2001 এর ইস্যুটির জন্য পেন্টহাউস পেট অফ দ্য মাস অবধি নামকরণ করেছিলেন। তারপরে হর্স্টলার ম্যাগাজিনের হলিডে 2001 এর সংস্করণটির একটি বৈশিষ্ট্য হর্স্টলার মধু হিসাবে প্রকাশিত হয়েছিল। তিনি চেরি মিস্টিক ম্যাগাজিন, হাই সোসাইটি, সংক, এভিয়ান অনলাইন, লিগ ওয়ার্ল্ড, ক্লাব ইন্টারন্যাশনাল এবং রোয়ারাইডার সহ অন্যান্য ম্যাগাজিনেও উপস্থিত হয়েছেন। তার অনলাইন ক্রেডিটগুলিতে মডিফেক্স মডেলস অন্তর্ভুক্ত রয়েছে, সুজের ও অ্যান্ডাল, ক্যানো মার্কাস এবং ম্যাক অ্যান্ড বম্বল 2003 সালে। তাকে পেন্টহাউস পেট অফ ডায়ার হিসাবে নাম দেওয়া হয়েছিল এবং ট্যারা প্যাট্রিক এবং কিলাকোদের পাশাপাশি প্যারাডাইজে ভিডিও পেন্টহাউস পোষা প্রাণীতে অভিনয় করেছিলেন। 2005 সালে অ্যাডাম এবং ইভ তাকে পশ্চিম উপকূলের ইন্টারনেট বিক্রম প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন। 2006 এভিয়ান পুরস্কারে সানি লিওন একই বছর লিওন ভিভিড এন্টারটেইনমেন্টের সাথে একটি 3 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যা দিয়ে তিনি হার্ডকোর পর্নোগ্রাফির জগতে রূপান্তর করেছিলেন। উল্লেখ করে যে তিনি কেবল লেসবিয়ান দৃশ্যেই যাবেন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রটির নাম সানি এবং ডিসেম্বর 2005 এ প্রকাশিত হয়েছিল। তার পরবর্তী সিনেমা ভার্চুয়াল ভার্চুয়াল গার্ল সানি লিওন লিওন জন্য প্রথম ইন্টারেক্টিভ শিরোনাম, যিনি এই জাতীয় চলচ্চিত্র তৈরির প্রথম ভিভিড গার্ল ফিল্মে মাত্র 4 দিন সময় নিয়ে চলচ্চিত্রটি তার প্রথম এভিয়ান পুরস্কার সেরা ইন্টারেক্টিভ ডিভিডি জিতেছে। তিনি সানি লাক্সচেরের সাথে একটি অনুসরণ করেছিলেন, এতে তার প্রথম স্ক্রিন স্কোয়ারটিন এবং দ্য মহিলা গার্ডনার সহ অভিনেত্রী মিকায়লা মেন্দেজ এবং ডেইজি মেরি অভিনয় করেছেন। লিওনের ডিভিডের সাথে তার চুক্তির আওতায় শেষ 2টি সিনেমা হ লয়েটি ব্রাজিলের সানি, যা ব্রাজিলের চিত্রায়িত হয়েছিল, এবং মনিক আলেকজান্ডার এবং ব্রেলিন অভিনীত দ্য সানি এক্সপেরিমেন্টাল সিনেমাগুলি যথাক্রমে অক্টোবর এবং ডিসেম্বর 2007 সালে প্রকাশিত হয়েছিল। 2007 সালের মে মাসে ভিভিডের সাথে আরও 6টি চলচ্চিত্রের জন্য চুক্তি পুনরায় স্বাক্ষর করার পরে লিওন প্রথমবারের মতো পুরুষের সাথে ক্যামেরায় অভিনয় করতে সম্মত হন, তবে একান্তভাবে তার বাগদত্তা ম্যাট এরিকসনের সাথে সেই গ্রীষ্মে তিনি স্তনের বর্ধনও পেয়েছিলেন এবং সানি লাভস ম্যাক নামে নতুন চুক্তির আওতায় তার প্রথম চলচ্চিত্রটির শুটিং করেছিলেন। মুভিটি তাকে বছরের সেরা মহিলা পারফর্মার হিসাবে বেছে নেওয়া ছাড়াও 2009 সালে 3-6টির মধ্যে পুরস্কারের জন্য মনোনীত করেছিল। লেট তিনি 2008 সালের অক্টোবরে দ্য সাইড অফ সানির সাথে তার প্রথম বালক বালিকার খেতাব অর্জন করেছিলেন, যা এরিকসনের সাথে শেষবারের মতো পারফর্ম করবেন। 2008 সালের জানুয়ারিতে লিওন প্রকাশ করেছিলেন যে তিনি এরিকসনের কাছে আর একচেটিয়া নন এবং অন্যান্য অভিনেতাদের বিশেষত টমি গন, চার্লস তেরা, জেমস ডিন এবং ভুডুর সাথে দৃশ্য ধারণ করেছেন ড্রোন 2009। ভিভিড তার একমাত্র সিনেমাটি সানি অ্যাডভেঞ্চার শিরোনামে অন্যান্য পুরুষ অভিনেতাদের সাথে পারফর্ম করে। রিলিজি ভিভিডের সাথে চুক্তিতে তার চূড়ান্ত মুক্তি আন্ড্রেস মি তাকে আবার একবার মাত্র একজন পুরুষ অভিনেতা ড্যানিয়েল ওয়েবারের তিনি মঞ্চ নাম আরিয়েল কিংয়ের অধীনে অভিনয় করেছিলেন অভিনয় করার জন্য একচেটিয়া করেছিলেন, যিনি পরবর্তীকালে তার স্বামী হয়েছিলেন। এক্সেক্স টুটিকা 2009 মামিতে সানি লিওন 2009 এর আগস্টে তিনি তার নিজের স্টুডিও সানলাস পিকচার্স
ড্যানিয়েল ওয়েবারকে তার অংশীদার হিসাবে চালু করার ঘোষণা করেছিলেন। লিওন তার নতুন উদ্যোগের সাথে তার বিতরণকারী হিসাবে ডিভিড এন্টারটেইনমেন্টের সাথে তার নিজস্ব ব্র্যান্ডের বয়স্ক চলচ্চিত্রের লেখার পরিচালনা এবং তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তার প্রথম স্বাধীন প্রযোজনা দ্য ডার্ক সাইড অফ দ্য সান 2009 সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল এবং লাস ভেগাসের ইরোটিক হেরিটেজ জাদুঘরে আত্মপ্রকাশ করেছিল। 2009 সালের জুনে তিনি লাস ভেগাসে তার দ্বিতীয় স্বতন্ত্র প্রযোজনার জন্য সানি স্লাম্বার পার্টি প্রকাশিত সেপ্টেম্বর 2009 এর জন্য কাস্টিং কল করেছিলেন। হেল তিনি একাধিক আগিয়েন পুরস্কারের জন্য মনোনীত একটি কর্ন স্টার 2010 এর গিয়া প্রতিকৃত রোল প্লে 2011 এবং দেবী 2012 এর প্রথম তিনটি সব উৎপাদিত বৈশিষ্ট্য গিয়া প্রতিকৃতি নিয়ে তার অনুসরণ করেছিলেন ডিভিডের কাছে আর একচেটিয়া নয়। লিওন 2009 সাল থেকে অন্যান্য স্টুডিও এবং অভিনয়শিল্পীদের সাথে কাজ শুরু করেছিলেন। তিনি পিটিপিটার, অ্যাডাল্টপকার পার্টি ডট কম, ব্রিকহাউস, ফ্লার্ট, চার্ট ফ্রি, টোটেমুকেশ এবং ইমিলির ইন্টারনেট এবং অন্যান্য মিডিয়াতে তার সামগ্রী বিক্রি এবং বিতরণ করতে 2008 এক্সপিরিয়েন্স পুরস্কারে তিনি বছরের সেরা ওয়েবসাইট জিতেছিলেন। তার ওয়েবসাইট এবং ব্যবসায়ের আগ্রহগুলি তার ব্যানার সংস্থা লিওন এলসিসি এর অধীনে পরিচালিত হয়। লিটিনিক 2012 সালের এপ্রিলের একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে তার ওয়েবসাইটের ট্রাফিকের 80% এবং তার আয়ের পার 0% ভারত থেকে আসে। তার চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি লিওন ভিভি কমেডি ট্যুরের অংশ ছিলেন এবং তিনি ডিভিড ফুটওয়্যারের সংগ্রহে মডেল হয়েছেন। হ্যাজ লিওন ডিভিড ক্লাবোজেনা অন্তর্বাস অন্তর্বাস এবং ডিভিডের হট রড নাইটের মতো ইভেন্টগুলিতেও অংশ নিয়েছে। ডক জনসন 2006 সালে তার জনিতে রূপ নিয়ে একটি পপেট পাল চালু করেছিলেন এবং 2008 সালে সানি লিওন এক্সাইটার ভাইব্রেটর প্রকাশ করেছিলেন। এমএফজি কন্ট্রোল এমএফজি বর্তমানে অন্যান্য বিবিধ মেয়েদের সাথে তাদের স্কেটবোর্ডের লাইন বাজারজাত করতে লিওনের চিত্র ব্যবহার করে তিনি টিম কন্ট্রোল রাইডারদের একজন গ্যাব একয়ের সাথে জুটিবদ্ধ হয়েছে। নিজ তিনি ইঙ্গিত করেছিলেন যে তিনি অন্তর্বাস এবং ফিরার গহনা লাইন সহ সানি ব্র্যান্ডের অন্যান্য পণ্যগুলির নিজস্ব লাইন চালু করার পরিকল্পনা করছেন। 2009 সালের সেপ্টেম্বরে আইফোন অ্যাপ্লিকেশনটি নগ্ন নগ্ন ছবি, কিছু ভিডিও এবং একটি কর্ণ তারকা পেন গ্লোবের সংকলন আইটিউন্স স্টোর বিক্রির জন্য অ্যাপল দ্বারা অনুমোদিত হয়েছিল। এটি একটি অশ্লীল বৈশিষ্ট্যযুক্ত প্রথম অফিসিয়ালি অনুমোদিত অ্যাপ্লিকেশন তৈরি করে তারকা চিহ্নিত ফেব্রুয়ারি 2010 এর মধ্যে। অ্যাপ্লিকেশনটি অ্যাপল স্টোর থেকে সরিয়ে ফেলেছিল লিওনকে। জেনেসিস ম্যাগাজিনের শীর্ষ 100 পর্ন তারকারা তালিকার 13 নম্বর 2007 সালের 41 নম্বর থেকে উপরে এনচার কোড দেওয়া হয়েছিল। ডেসিক্লাবস ডট কম এর 2004 সালের শীর্ষস্থানীয় সেরা 20টি এবং এর মধ্যে একটি আগিয়েন অনলাইন ম্যাগাজিনের 40 আন্ডার 40 র র্যাঙ্কিং 2010 সালে। তিনি ম্যাক্সিমের দ্বারা পর্ন ছবিতে শীর্ষস্থানীয় 12 শীর্ষ নারী তারকা হয়েছিলেন। আশোকমেন ডট কম এর তালিকায় 2012 সালের শীর্ষস্থানীয় 99 মহিলাদের মধ্যে তিনি 82 নম্বরে ভোট পেয়েছিলেন 2013 সালে। তিনি প্রাপ্তবয়স্ক শিল্প থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, আমি ভাগ্যবান যে শ্রোতা আমাকে গ্রহণ করছে। আমি সেখানে থেকে চলে এসেছি পর্ন ইন্ডাস্ট্রি, সেখানে ফিরে যাওয়ার মতো এখন পর্যন্ত আমার কোনো পরিকল্পনা নেই। 2011 এর আগে মূল্যধারার উপস্থিতি কেমন ছিল? সানি লিওন । লিওনের প্রথম মূল্যধারার উপস্থিতি 2005 সালে হয়েছিল, যখন তিনি এমটিভি ভারতে এমটিভি পুরস্কারের রেড কার্পেটের সাংবাদিক ছিলেন। তিনি দ্য গার্ল নেক্সট ডোর ছবিতে একটি ক্যামিও পেয়েছিলেন, যার রোলের ভিডিও লাইভিং এটি আপ এবং কিডস কিলির একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। অন্যান্য ক্রেডিটগুলিতেই
অ্যাপওয়াইল চালু এবং সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালের অন্ধকারের পরে লিওন ফক্স রিয়েলিটি শো মাই বার লেডি 2 ওপেন ফর বিজনেসের দ্বিতীয় মরশুমের প্রতিযোগী ছিলেন, যেখানে একদল প্রাপ্তবয়স্ক অভিনেত্রীদের কিভাবে বিনিয়োগের ধারণাগুলি আঁকতে হবে এবং প্রশিক্ষণে ব্যবসায়ের বিশ্বে সাফল্যের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 2007 সালে ডেভিড রুজ ডালাসের জন্য তার দৃশ্য চিত্রায়ন ছাড়াও লিওন একটি নামের সিনেমার শোটাইম ডকুমেন্টারের একটি অংশ ছিলেন, যা সিনেমার প্রযোজনা এবং তারকাদের ব্যক্তিগত জীবনের বিবরণ দেয়। তিনি নির্দেশ দিয়েছিলেন যে সঠিক দামের জন্য তিনি বলিউডের ক্যারিয়ারকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। অতীতে ভারতীয় পরিচালকরা তাকে সৌজন্যে পেয়েছিলেন, তবে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তাতে অস্বস্তি বোধ করেছিলেন। পরিচালক মোহিত সুরি লিওনকে তার কলেজ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে বলেছিলেন, কিন্তু তার পরিবর্তে দীপন শখে অভিনয় করেছিলেন, কারণ তিনি লিওনের $10 মিলিয়ন অভিনয়ের জন্য ব্যয় করতে পারছেন না। তিনি উল্লেখ করেছেন যে আমির খান তার প্রিয় বলিউড অভিনেতা এবং তার ফ্যান্স 0% এর বেশি ভক্ত দক্ষিণ এশিয়া থেকে এসেছেন। 2008 সালে লিওন ঘোষণা করেছিলেন যে ওমানে শুটিং করা পাইরেট ব্লাড নামে একটি মূল্যধারার অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিতে অভিনয় করবেন তিনি। শুটিংটি 2 সপ্তাহের মধ্যে শেষ হয়েছিল এবং শীতকালে 2023 সালে মুক্তি দেওয়া হয়েছিল। লিওন মিডল পুরুষদের জন্য ভূমিকা পালন করেছিলেন। নির্মাতা ক্রিস মল্লিকের অনলাইন পর্ন শিল্পের জন্ম সম্পর্কে ইন্ডিক বৈশিষ্ট্যটি 2009 সালে ব্যাপক নাট্যমঞ্চে প্রকাশিত হয়েছিল। তিনি 2010 সালের দ্য ভার্জিনিটি ছবিতে নিজের একটি সংস্করণে উপস্থিত হয়েছিলেন, যেখানে তাকে প্রধান চরিত্রের কুমারিত্ব নিতে ভাড়া দেওয়া হয়েছে। লিওন 2002 এ সিএমআই ইন্টারন্যাশনাল অটো সেল, 2002 এক্সট্রিম অটো ফেস পোমোনা এবং 2016 লাস ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ওয়ার্ল্ড সিরিজ লাস ভেগাসের মতো ইভেন্টে উপস্থিত হয়েছেন। সানি মিয়ামির ম্যানশন এবং হলিউডের হাইল্যান্ডসের মতো ক্লাবগুলির ইভেন্টগুলিতে হোস্টেসও ছিলেন। 2005 সালে তিনি স্পোর্টস ম্যাগাজিনে বিবিধ বিনোদন সম্পর্কিত একটি গল্পের জন্য উল্লেখ করেছিলেন। লিওন FHM, ফ্রন্ট এবং জেন ম্যাগাজিনের মতো মূল্যধারার প্রকাশনাগুলিতে প্রদর্শিত হয়েছে। 2003 সালে অন্যান্য বিগ গার্লস সহ তাকে W48 মর স্ট্রিট এবং সপ্তম অ্যাভিনিউয়ের টাইমস স্কোয়ারের একটি 48 উৎসব ছুটির বিলবোর্ডে দেখা গেছে। লিওন পেন্টহাউস পর্ষদের মধ্যে অন্যতম, যিনি প্লেস্টেশন পোর্টেবল গেম পকেট পুলে উপস্থিত হন। মাইকেল গ্রিকো রচিত একটি এক্সফ্রেটেড ইন্ডাস্ট্রি শিরোনামে একটি কফি টেবিল বইতে তিনি বৈশিষ্ট্যযুক্ত ছিলেন। নেকেড অ্যাম্বিশন, অ্যান রেটেড লুক, আইন রেটেড ইন্ডাস্ট্রি, সানি লিওনের ধাপ 4, সানি লিওন বলিউডে বিগ বসর এবং এন্ট্রি 2011-13 সমান বিগ বসের বাড়ি থেকে উচ্ছেদের পরে সোহস্ট সঞ্জয় দত্তের সাথে লিওন 2011 সালে তিনি ভারতীয় রিয়েলিটি সিরিজ বিগ বস 5-তে অংশ নিয়েছিলেন। 49 দিনের দিন ঘরে এন্টারিং উঠেছিলেন, তবে তিনি তার পর্নতারার স্ট্যাটাসটি প্রকাশ করতে অস্বীকার করেছিলেন এবং সহকর্মী সাথী পূজা বেদিকে জবাব দিয়েছিলেন যে তিনি আমেরিকাতে গত 10 বছর বা তার বেশি সময় ধরে একজন মডেল এবং টিভি তারকা। জানা গেছে যে তার টুইটার ফিড মাত্র 2 দিনের মধ্যে 8,000 নতুন অনুসারী অর্জন করেছে এবং গুগল বলেছে যে তার অভিজ্ঞ ব্রেকআউট অনুসন্ধান করেছে। কালারস টিভি চ্যানেল লিওনকে শোতে হাজির করে পর্নোগ্রাফি প্রচার করছে বলে অভিযোগ করেছে। ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও অভিযোগ রয়েছে। যারা দায়ের করেছেন তাদের মধ্যে রয়েছেন ভারতীয় শিল্পী ও অভিনেতা ফোরাম এবং লোকসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির যুব শাখার প্রধান অনুরাগ ঠাকুর। 91তম দিনে তাকে উচ্ছেদ করা হয়েছে। 2012 সালে জিসম 2 এ
সেটে লিওন বিগ বস বাড়িতে থাকাকালীন লিওনকে বলিউডের চলচ্চিত্র নির্মাতা মহেশ ভট্টের সাথে যোগাযোগ করেছিলেন তিনি। জিসম ২০০৩ সালের চলচ্চিত্র জিসমের সিকুয়াল এর মূল চরিত্রে অভিনয়ের জন্য সম্পৃক্তভাবে করে প্রবেশ করেছিলেন, তিনি এটি গ্রহণ করেছিলেন, যার ফলস্বরূপ পূজা ভট্টের প্রোডাকশন হাউস ফিশ আই নেটওয়ার্ক এবং লিওনের এজেন্ট মুভিটি নিয়ে আরো আলোচনা করেছেন। লিওন ২০১২ সালে জিসম ২ ছবিটি নিয়ে সমালোচনামূলক সম্বর্ধনাতে বলিউডে প্রবেশ করেছিলেন, তবে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল একতা কাপুরের ক্রসওভার হরর মুভি রাগিনী এমএমএস এর সিকুয়াল সানি লিওন তার দ্বিতীয় বলিউড ছবি। রাগিনী এমএমএস ২ সাইন করেছেন সঞ্জয় গুপ্ত এবং একতা কাপুরের ২০১৩ সালে শুটআউট এন্ড ওয়াদালাই আইটেম নম্বরে বৈশিষ্ট্যযুক্ত সানি লিওন তিনি আরও কায়জাত গুস্তাদের জ্যাকপটের জন্য চিত্রায়ন শুরু করেছিলেন, যেখানে তিনি একটি ফেম ফাতালে অভিনয় করেছেন। জ্যাকপট ১৩ই ডিসেম্বর ২০১৩ এ মুক্তি পেয়েছিল এবং সমালোচকদের দ্বারা প্ল্যান করা হয়েছিল সানি লিওনের ধাপ ৮। সানি লিওন রাগিনী এমএমএস ২ এবং আরো সাফল্য ২০১৪ বর্তমান মুম্বইয়ের ২০১৮ সালের সানি লিওন তার ২০১৪ সালের প্রথম মুক্তিটি ছিল প্রত্যাশিত হরর ফিল্ম রাগিনী এমএমএস ২, যা বক্স অফিসে হিট বলে প্রমাণিত হয়েছিল। লিওনের অভিনয়ের সমালোচক মহর বসু তার কাজকে একটি উদ্ঘাটন হিসাবে অভিহিত করে সর্বাত্মক প্রশংসা পেয়েছিল। সমালোচক তারান আদর্শ আরও উল্লেখ করেছেন যে লিওন তার চরিত্রটি পরম আত্মবিশ্বাসের সাথে বহন করে। ২০১৩ সালের নভেম্বরে তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি ২০১৪ সালের মে মাসে মুক্তি পেল এবং ভাদাকুড়িতে তামিল চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করবেন এবং একটি বিশেষ উপস্থিতিতে তার বৈশিষ্ট্যযুক্ত হয়ে উঠবে। এরপরে তিনি হেক্সতরিদ চলচ্চিত্রের আইটেম নম্বর গোলাপি ফ্রোতে উপস্থিত হয়েছিলেন। ফিট নম্বর গোলাপি ফ্রোত দেওয়ার পরে তিনি আবার তার বলবিন্দর সিং বিখ্যাত ভায়াক ছবিতে মিকা সিং এর বিপরীতে শেখ দ্যাট বুটিতে উপস্থিত হয়েছিলেন। তিনি মাঞ্চু মনোজ এবং রকুল প্রীত সিং এর বিপরীতে কারেন্ট থেকে একটি ক্যামিওর উপস্থিতিতে তেলুগু চলচ্চিত্র জগতে অভিনয়ের সূচনা করেছিলেন, যেখানে তিনি একজন স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সানি লিওনের ধাপ ৬ ২০১৬ সালে মেহবুব স্টুডিওতে সানি লিওন লিওন তখন কান্নাডা চলচ্চিত্র ডিজকে আইটেম গানের শেষাম্মা বাডিরু তেরিয়াম্মে উপস্থিত হয়েছিল, যা কন্নড় চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশের লক্ষণ ছিল। ২০১৫ সালের এপ্রিলে লিওন ববি খানের মিউজিক্যাল থ্রিলার এক পহেলি লীলায় উপস্থিত হয়েছিল, যেখানে তিনি দ্বৈত চরিত্রে লীলা একটি গ্রামের বেলে এবং মিলানের সুপার মডেল মীরার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি এপ্রিলের ১০ ২০১৫ এ প্রকাশিত হয়েছিল। ছবিটি মিশ্র থেকে নেতিবাচক পর্যালোচনার সাথে মিলিত হয়েছিল, তবে এটি সাকসেস ২৭.৪৭ কোটি মার্কিন ডলার ৩.৯০ মিলিয়ন সংগ্রহের সাথে একটি বাণিজ্যিক সাফল্য ছিল। কিছুটা ফার করে এক পহেলা লিলির মুক্তির পরে তিনি দেবাং ওলা বলিউডে হাজির হয়েছিলেন। কুছ কুছ লোকা হ্যায় মুক্তি পেয়েছিল ৮ই মে ২০১৫। র্যামতিনি রাম কাপুর এভলিন শর্মা এবং নবদীপ চাবড়ার বিপরীতে একটি চলচ্চিত্র তারকা চরিত্রে রচনা করেছিলেন। ছবিটি একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক ব্যর্থতা হিসাবে আবির্ভূত হয়েছিল। তিনি লভ ইউ আলিয়া চলচ্চিত্রের তার দ্বিতীয় কান্নাডা গান কামাক্ষী করেছিলেন। সর্বশেষ ২০১৫ সালে তিনি অক্ষয় কুমারের সিন ইজ উইন এ একটি ক্যামিওতে হাজির হয়েছিলেন। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি মিলাপ জাভেরির অ্যাডাল্ট কমেডি মাস্টিজাদে হাজির হয়েছিলেন। ২৯শে জানুয়ারি ২০১৬ এ মুক্তি পেয়েছে, যেখানে তিনি তুষার কাপুর এবং কীর দাসের সাথে যমজ বোন
লায়লা লেলে এবং লিলি লেলের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি মিশ্র পর্যালোচনাতে প্রকাশিত হয়েছিল এবং এটি গড় উপার্জনকারী ছিল। একজন সমালোচক বলেছিলেন, লিওনি চলচ্চিত্রের চেয়ে ভালো নাও হতে পারে, তবে তিনি এটির মধ্যে সেরা জিনিস। তার পরের ছবিটি ছিল জেসমিন ডিসুজার ওয়ান নাইট স্ট্যান্ড তনুজ বিরওয়ানির সাথে মেমে। 201 রিলিজের সালে মুক্তি পেয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল মিশ্র পর্যালোচনাতে, তবে বাণিজ্যিকভাবে এটি ফ্লপ ছিল। 2016 সালের তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি রজনীশ দুগ্গলের বিপরীতে রজিব চৌধুরীর বেঈমান প্রেম ছিল, যা 14ই অক্টোবর 201-এ মুক্তি পেয়েছিল। তার অভিনয়ের ব্যাপক প্রশংসা হয়েছিল, তবে ছবিটি নেতিবাচক পর্যালোচনার সাথে মিলিত হয়েছে এবং ফ্লপ হয়েছে। তিনি ফুটুতে শারমন জোশীর সাথে তু জরুর তো না তু জরুরি হ্যায় গানে এবং বঙ্গরিকা রাজা চলচ্চিত্রের আইটেম সং চলি ব্লকবাস্টারতে উপস্থিত হয়েছিলেন। 2016 ডিসেম্বর সালের ডিসেম্বরে শাহরুখ খানের সাথে রয়েছে তার লায়লা মেইন লায়লার গান প্রকাশিত হয়েছিল। 2017 সালে রয়েছে একটি ইভেন্টের প্রচারে সানি লিওন। 201 এপ্রিল সালের এপ্রিল মাসে তিনি সোনাক্ষী সিনহার নূরের জন্য একটি ক্যামিওতে হাজির হয়েছিলেন, যেখানে তাকে অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করা হয়েছে। উদ্ধৃতি প্রয়োজন, তারপরে তিনি মিলান লুথ্রিয়ার বাদশাহতে ইমরান হাশমির সাথে পেয়া মোরে গানে হাজির হয়েছিলেন। এছাড়াও তিনি 22 সেপ্টেম্বর 2017 এ মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের প্রত্যাবর্তন চলচ্চিত্র ভূমি তৃপ্তি তৃপ্তি গানে হাজির হয়েছিল। তিনি একই মাসে বিশাল দেবরুখকরের বয়েজে কুটকুট জাঝা হানি মুন্না এবং স্বপন সাহার সেরা বাঙালির চ্যাপ নিশানা গানে তার মারাঠি ও বাংলা চলচ্চিত্রের সূচনা করেছিলেন। এরপরে তিনি রাজা শেখরের তেলুগু চলচ্চিত্র পিএসপি গরুর বেগায় দেও দেও গানে হাজির হন। তার শেষ উপস্থিতি ছিল রাজীব ওয়ালিয়া পরিচালিত আরবাজ খান পরিচালিত তার মূল্যধারার চলচ্চিত্র তেরা অন্তজার। ছবিটি 1 ডিসেম্বর 2017 এ মুক্তি পেয়েছে। ঐতিহাসিক নবম বার্ষিক ভারত নেতৃত্বে কনক্লেভ এবং ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস 2018 এ সত্য ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠা সাত ইন্ডিয়ান অ্যাফেয়ার্স অ্যাক্ট্রেস অফ দ্য বছরের 2018 হিসাবে সানি লিওনকে ভোট দেওয়া হয়েছিল। সানি লিওনের ধাপ 7 সানি লিওন আসন্ন প্রকল্প সমান 2018 সালের জানুয়ারিতে লিওন মনীষ পলের বিপরীতে 2012 এর পাঞ্জাবি চলচ্চিত্র জট অ্যান্ড জুলিয়েটের হিন্দি রিমেকের জন্য চিত্রায়ন শুরু করেছিলেন। বিসি পরিচালিত পূর্ণাঙ্গ মুখ্য ভূমিকায় তিনি বীরমা দেবী একটি কালো যুদ্ধের তামিল ছবিতেও অভিনয় করতে চলেছেন। বিয়ে বিভুদায়ান ছবির শুটিং ফেব্রুয়ারি 2018 এ শুরু হবে এবং তেলুগু হিন্দি এবং মালায়ালামে প্রকাশিত হবে। সান লিওনের অটো বায়োপিক শিরোনাম কারেন্দিত কৌর দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন যে ইপাচের একটি মূল ওয়েব সিরিজ 16ই জুলাই 2018 এর প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। এই সিরিজটি কানাডার একটি মধ্যবিত্ত মেয়ে থেকে ভারতের সবচেয়ে গুগল সেলিব্রিটি হওয়ার যাত্রা বর্ণনা করেছে। এই সিরিজটি তার শৈশব থেকে শুরু হয় গুগু থেকে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে তার প্রচলন থেকে বলিউডে তার আকর্ষণীয় যাত্রা পর্যন্ত। সিরিজটি বাংলা তামিল তেলুগু এবং মারাঠি ভাষায় উপলব্ধ হবে। সানি লিওন একজন লেখক, সেটা কে জানে। সমান মিষ্টি স্বপ্নগুলি সানি লিওনের রচিত 12টি ছোট গল্পের সংগ্রহ। এগুলি ডিজিটালভাবে একটি ইবুক হিসাবে প্রকাশিত হয়েছিল এবং 22 এপ্রিল 2016 এ তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে যুগানক বইগুলির দ্বারা চালু করা হয়েছিল। একটি কল্প অ্যাপ্লিকেশনটিতে প্রতি রাতে 10টায় উপলব্ধ করা হয়েছিল 200 পৃষ্ঠার একটি পেপারব্যাক সংস্করণ চালু করা হয়েছিল। কাজটি হিন্দুস্তান টাইমস দ্বারা প্রশংসিত হয়েছিল। তাতে মন্তব্য করা হয়েছিল,
সানির গল্পগুলি নিরলসভাবে আশাবাদী আর চরিত্রগুলি জটিল বা অপ্রীতিকর নয় এবং এমন একটি পৃথিবীতে বিদ্যমান যা ভাসমান গোলাপী হৃদয় এবং নরম দৃষ্টি নিবন্ধ করে ভ্যালেন্টাইনস ল্যান্ডের সীমান্তে ঘুরে বেড়াচ্ছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানি লিওন ব্যাখ্যা করেছেন যে বইটি পুরুষ এবং স্ত্রী উভয়ের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, পাশাপাশি উভয় লিঙ্গের জন্যই লেখা হয়েছে, মূলত মহিলাদের জন্য আমি এই গল্পগুলি লিখেছিলাম, যা থেকে আমি ভেবেছিলাম যে কোনো মহিলা পড়তে চান। সানি লিওন যোগ করেছেন যে এটি প্রথমবারের মতো তিনি এরকম কিছু লিখেছিলেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন কিভাবে বইটি লেখার এই ধারণাটি নিয়ে তার কাছে যুগানক বইগুলি এসেছিল। মিষ্টি ড্রিঙ্কস এপ্রিল 2016 ইন এএলির বুক অফ দ্য উইক ছিল এবং পর্যালোচনাতে তারা লিখতে থাকে সৃজনশীল কল্পনা বা ফেটিশ খুঁজছেন না। লেখক হিসাবে লিওন নিরাপদে খেলছেন। এর আরও একটি পর্যালোচনা বলিউড হাঙ্গামা প্রচ্ছদে তার ছবি ছাড়া অন্য বইটিতে সানির কোনো বাস্তব অবদান ছিল কিনা তা লক্ষ্য করা যায়। পর্যালোচনাতে আরও বলা হয়েছে যে লেখক কোনো মন্তব্য নেই, স্বীকৃতি বিভাগ নেই বা কোনো পরিচিত সত্তার কাছ থেকে এগিয়ে নেই। সানি লিওন পিটিএর বিপথগামী কুকুর দত্তক প্রচারে লিওন সমান ২০০৪ সালে তিনি নমোস বুশ গার্লসের অংশ ছিলেন, যেখানে তিনি এবং আরও বেশ কয়েকটি জনপ্রিয় প্রাপ্তবয়স্ক অভিনেত্রীরা জর্জ ডাব্লু বুশের রাষ্ট্রপতি হওয়ার প্রতিবাদে তাদের জবুল চুল মুন্ডন করেছিলেন ২০০৮ সালের মে মাসে। তিনি 18-29 বছর বয়সের শিশুদের লক্ষ্য করে একটি অলাভজনক নিরপেক্ষ ভোটার নিবন্ধকরণ প্রচারের জন্য ইক্লেয়ার ইউরোয়ালের পক্ষে একটি প্রচারমূলক ভিডিও শ্যুট করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে 2008 সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বারাক ওবামা তার পছন্দ হবেন, মূলত কারণ তিনি মনে করেছিলেন যে তিনি তার প্রতিপক্ষ জন ম্যাককেইনের চেয়ে প্রাপ্তবয়স্ক শিল্পের তুলনায় বেশি ব্যবসায় বান্ধব। তিনি এসএসসিপির পক্ষ থেকে একটি পাবলিক সার্ভিস ঘোষণাও প্রকাশ করেছিলেন, প্রাপ্তবয়স্ক ওয়েব মাস্টারদের উপর আর রটি আর লেবেল রাখার মাধ্যমে তাদের সাইটগুলি বাচ্চাদের থেকে রক্ষা করার জন্য স্মরণ করিয়ে দিয়েছেন। 2013 সালে লিওন একটি পেটা বিজ্ঞাপন প্রচারের জন্য কোচ দিয়েছে কুকুর এবং বিড়ালদের তাদের পোষ্যদের পোশাক এবং সুন্দর করার জন্য উৎসাহিত করেছিল। পেটা ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে লিওন বলেছিলেন, আমি বিশ্বাস করি যে প্রতিটি কুকুরকে স্পেয়ার এবং নিউট্রিয়েট করা উচিত। আপনি গৃহহীন কুকুর বা বিড়ালদের চক্র চালিয়ে যেতে চান না এবং বেদনা এবং নবজাতকও তাদের সুস্থ রাখে। পিটিয়ে তাকে 201 সালে তাদের বছরের সেরা ব্যক্তি হিসাবে নাম দিয়েছে। সানি লিওনের ধাপ আজ সানি লিওনের ব্যক্তিগত জীবন সমান ২০০০৬ সালের জুনে লিওন আমেরিকান নাগরিক হয়েছিলেন, তবে তিনি কানাডার দ্বৈত নাগরিক থাকার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে। ১৪ এপ্রিল ২০১২তে লিওন ঘোষণা করেছিলেন যে তিনি এখন ভারতের বাসিন্দা। ১৬০১ দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন যে তিনি ভারতের বিদেশি নাগরিক এবং তিনি বিদেশি নাগরিকত্বের জন্য যোগ্য ছিলেন কারণ তার বাবা মা ভারতে থাকতেন। দিশম ২ চিত্রগ্রহণের আগে তিনি এর জন্য আবেদন করেছিলেন। লিওনের স্বাস্থ্য এবং সুস্থতার প্রতি দৃঢ় ইন্টারেস্ট আগ্রহ রয়েছে এবং মূল্যধারার বেশ কয়েকটি ফিটনেস প্রকাশনাতে এটি বৈশিষ্ট্যযুক্ত। লিওন স্পোর্টস ব্র্যান্ড ফ্যান্টাসি ফিটনেসের জন্য ফিটনেস পোশাকের মডেল করেছেন এবং ভাগ করে নিয়েছেন যে তার ব্যস্ততার পরেও তিনি যতটা পারি তার কাজ করে শরীরের আকারে রাখেন এবং মেন্স ফিটনেস ম্যাগাজিনে উদ্ধৃত করেছে। আমি খুব স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করি, প্রচুর শাকসবজি প্রতিদিন আমার দুধ পান করে উভকামী হলে। তিনি জানিয়েছেন যে তিনি পুরুষদের পছন্দ করেন। সানি লিওন ভারতীয় কানাডিয়ান স্ট্যান্ড আপ কৌতুক অভিনেতা রাসেল পিটারসের 2007 সালে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত তারিখ দিয়েছিলেন ১৭০০। লিওন তখন প্লেবয়।
এন্টারপ্রাইজের বিপণনের সহ সভাপতি ম্যাট এরিকসনের সাথে ডেটিং করছিলেন। এরিকসনের সাথে জড়িত থাকার পরে তারা 2008 সালে বেনে যায়। তিনি 2011 এর শুরুতে একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে ড্যানিয়েল ওয়েবারের সাথে তার বিয়ে হয়েছিল ওয়াসচার একই বছরের শেষের দিকে বিগ বস বাড়িতে তার থাকার সময়। লিওন ইঙ্গিত করেছিলেন যে তিনি বিয়ে করেছেন। লিওন বলেছিলেন যে তিনি তার সাথে প্রভাবিত হননি বলে তিনি তাদের প্রথম তারিখে উদ্দেশ্যমূলকভাবে দেরি করেছিলেন, তবে তিনি তার হোটেলের ঘরে 24টি গোলাপ প্রেরণ করে তার মন পরিবর্তন করেছিলেন। 2008 এর আই সাপ্তাহিক নিবন্ধে রিপোর্ট করা হয়েছে যে লিওন শিখ ট্রেডিশনস তিজের সাথে যোগসূত্র বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, যদিও অনুশীলনের চেয়ে তাত্ত্বিক দিক থেকে আরো বেশি, তবে ধর্মের কারণে তিনি তার ক্যারিয়ারের পথটি অস্বীকার করার সম্ভাবনা পোষণ করেন না। এবং লিওন বলেছিলেন যে মেয়েরা ত্যাগ করবে শিল্প দাবি করে যে তারা পথ সরকে পেয়েছে। আচ্ছা, বাস্তবতা হচ্ছে অলওয়েজ সর সর্বদা সর্বদা তাদের সাথে ছিলেন। 2010 সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এটি একটি সম্প্রদায় ভিত্তিক ধর্ম, আপনি একটি মন্দিরে যান এবং আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অভিনন্দন জানানো হয়েছে, তবে কোন ধর্মের মতো এটিও চায় না যে আপনি প্রাপ্তবয়স্কের উপাদানগুলিকে অঙ্কিত করুন। মানে আমি প্রতি রবিবার মন্দিরে গিয়ে বড় হয়েছি। আমার বাবা মা যখন জানতে পারলেন যে তারা আমার ব্যক্তিত্বকে জানতেন, যা হোক স্বাধীন, এমনকি তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বা সঠিক পথে চালিত করার চেষ্টা করলেও তারা তাদের মেয়েকে হারিয়ে ফেলত। আমি খুব হেডস্ট্রং এবং এটি কোনো পরিকল্পনা ছিল না, এটি সবেমাত্র ঘটেছিল এবং আমার ক্যারিয়ার এবং সমস্ত কিছুই কেবল আরো বড় হয়ে চলেছে। জুলাই 2017 সালে লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার তাদের প্রথম সন্তানকে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে গ্রহণ করেছিলেন। বাচ্চা মেয়ে, যার নাম তারা নিশা কৌর ওয়েবার রেখেছিল, দত্তক নেওয়ার সময় 21 মাস বয়সী ছিল। অভিনেত্রী শার্লিন চোপড়া 20 জুলাই 2017 এ সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা লিখে প্রথমেই খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। আমার জীবনে আমি কখনোই ভাবিনি যে আমি একটি শিশুকে দত্তক নিতে চাই। এতিমখানায় এমন আশ্চর্যজনক কাজ করা লোকেরা আমার মন বদলেছিল, ড্যানিয়েল ওয়েবার হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন 4 মার্চ 2018 এর সানি লিওন এবং তার স্বামী সার্ডেসির মাধ্যমে জন্ম নেওয়া তাদের যমজ ছেলের জন্মের কথা ঘোষণা করেছিলেন। তারা ছেলেদের নাম আশের সিং ওয়েবার এবং নহ সিং ওয়েবার নামেন। লিওন মহারাষ্ট্রের মুম্বাইয়ে থাকেন। তিনি স্বামী ওয়েবার এবং বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীতে চলে এসেছেন, যা 13ই সেপ্টেম্বর অঙ্গে পড়েছিল। সানি লিওনের ধাপ সানি লিওনের বিতর্ক জীবনী মেট 2015 সালে ভারতের মুম্বাইয়ের এক মহিলা অভিযোগ করেছিলেন যে লিওনের ওয়েবসাইট sanilion.com ভারতীয় সংস্কৃতি নষ্ট করছে বলে তার বিরুদ্ধে 2015 সালের মে মাসে একটি পুলিশ প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করা হয়েছিল। রামনগরের থানায় পুলিশের সাইবার সেল তার বিরুদ্ধে 294 ধারায় মামলা করেছে, যা তাকে জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে। সিনিয়র পুলিশ পরিদর্শক জে কে সাওয়ন্ত বলেছেন, আমরা ওয়েবসাইটটি অবরোধ করতে পারি না, তবে অপারেটরকে আপত্তিকর বিষয়বস্তু অপসারণ করতে বলব। 2017 নতুন বছরে একটি কান্নার সমর্থক গোষ্ঠী রক্ষণা বেদিকে যুব সেনে বেঙ্গালুরুতে সান 19 বেঙ্গালুরুয়ে নিজ 2018 অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সানি লিওন এই ইভেন্টে পারফর্ম করার ছিল এবং গ্রুপটি যুক্তি দিয়েছিল যে তার অশ্লীল অতীত কারণে তাকে ইভেন্টে অনুমতি দেওয়া উচিত নয়। বিক্ষোভকারীরা একটি গণহত্যার হুমকি দিয়েছিল এবং কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিন্দা রেড্ডি তার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুমতি অস্বীকার করেছিলেন। 2018 সালে
একটি সামাজিক কর্মী লিওনের বিরুদ্ধে চেন্নাইয়ের নাজারথকে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেছিলেন যে অভিনেত্রী পর্নোগ্রাফি প্রচার করছেন, যা ভারতীয় জাতির আইনের পরিপন্থী। তিনি আরও জোর করেছেন যে এটি ভারতীয় সংস্কৃতিতে প্রধানত প্রসারিত করবে এবং সমাজের নৈতিক বিকাশকে নষ্ট করবে। নির্মাতা ও পরিবেশক ভরত প্যাটেল অভিযোগ করেছেন যে লিওন তার ভূমিকাগুলি বাতিল হওয়ার পরে তার প্যাটেলটি পাঞ্জাবি শাড়ি সিনেমার জন্য একটি বিশেষ নৃত্যের নম্বর নিয়েছিলেন এমন একটি স্বাক্ষর ফি ফিরিয়ে দেননি। অ্যাসর্টেড লাভ টিভির চ্যানেলটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইবও করবেন।